উচ্চ মাধ্যমিকের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলার এই সাজেশন বইটি থেকে এর আগের বহু ভিডিওতে আমি বারংবার বিভিন্ন অধ্যায় ভিত্তিক বা বিভিন্ন টপিকের উপরে রিভিউ করেছি তোমাদের সঙ্গে, যেগুলির কমেন্ট বক্সে তোমরা অনেকেই আমাকে বিভিন্ন ভাগের কমেন্ট করেছো যে দাদা এই ভাগটি রিভিউ নিয়ে আসুন, এই ভাগটি রিভিউ নিয়ে আসলে আমরা উপকৃত হব। তো তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে তো অবশ্যই আমি ভিডিও দেব পরবর্তীতে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব বা যে টপিকটি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, সেটি হলো তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে। তো বইটির 53 নম্বর পেজে থাকা এই কবিতাটি, যে কবিতাটি তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ একটি কবিতা। তো এই কবিতাটি কেমনভাবে আলোচনা করা রয়েছে বইটির মধ্যে, কোন কোন বড় প্রশ্ন কোন কোন শর্ট প্রশ্নকে সবথেকে গুরুত্বপূর্ণভাবে বইটির মধ্যে তুলে ধরা হয়েছে, সমস্তটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করছি। তাই অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখতে একেবারেই ভুলো না। আর ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও পরবর্তীতে কোন ভাগের রিভিউ নিয়ে আসলে তোমরা উপকৃত হবে। তোমাদের মতামত অনুসারে পরবর্তীতে আমি দেরি হলেও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, কারণ তোমাদের সাহায্য করাটাই আমার মূল লক্ষ্য। তাই তোমরা পরবর্তীতে আরও কিছু সাহায্য পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তো আসা যাক মূল ভিডিওর মূল টপিকে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে, তো এই কবিতাটি বইটির মধ্যে কেমনভাবে আলোচনা করা রয়েছে। প্রথমেই কবিতাটির উৎস দেওয়া রয়েছে, অর্থাৎ সেন্স লেখা কাব্যগ্রন্থের যে 11 সংখ্যক কবিতা হলো এই রূপনারায়ণের কূলে। তারপরে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ দেওয়া রয়েছে এই রূপনারায়ণের কূলে কবিতাটি থেকে। তার পরবর্তীতে মূল ভাব নামক একটি বিশেষ ছক তৈরি করা হয়েছে এখানে, যে ছকটির মাধ্যমে এই রূপনারায়ণের কূলে কবিতাটির মধ্যে যে মূল যে সারসংক্ষেপ বা মূল যে বিষয়টিকে তুলে ধরতে চেষ্টা করেছেন কবি, তো সেই বিষয়টিকে এখানে তুলে ধরা হয়েছে। তার পরবর্তীতে ডাউট ক্লিয়ারিং নামক একটি ছক দেওয়া রয়েছে, যে ডাউট ক্লিয়ারিং নামক ছকটির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ভাগ তুলে ধরেছেন মাননীয় সুজিত শিকদার মহাশয়, অর্থাৎ যে লাইনগুলিকে প্রতি বছর স্টুডেন্টরা কিছু ক্ষেত্রে আনকমনভাবে মিস্টেক করে আসে পরীক্ষায়, সেই সমস্ত লাইনকে যাতে প্রতিটা স্টুডেন্টের কাছে জানা হয় বা প্রতিটা স্টুডেন্ট যাতে খুব সহজেই সেই লাইনগুলিকে প্র্যাকটিস করতে পারে বা পরীক্ষার জন্য প্রিপারেশান গ্রহণ করতে পারে, সেই জন্যই কিন্তু ডাউট ক্লিয়ারিং নামক শখটি তুলে ধরা হয়েছে। তার পরবর্তীতে শুরু হয়েছে MCQ পার্টের আলোচনা, অর্থাৎ 1 নম্বর মানের যে মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের থাকে পরীক্ষায় কবিতা থেকে, সেই রূপনারায়ণের কূলে থেকে সেই MCQ প্রশ্নগুলিকে তুলে ধরা হয়েছে। তো সেই MCQ প্রশ্নগুলি পরপর দেখে নাও। তো এখানে 2টি দেওয়া রয়েছে এবং এক্ষেত্রে একটি কথা বলে রাখি, কবিতার ক্ষেত্রে প্রত্যেকটি MCQ কমপ্লিট হওয়ার পর কিন্তু এই ছকের মাধ্যমে তোমাদের সেই উত্তরমালায় উত্তরটি দেওয়া রয়েছে। তো প্রথমে তোমরা দেখে নিলে যে ওপারের পেজে 2টি MCQ দেওয়া ছিল এবং এই পারের পরবর্তী পেজটিতে 3 নম্বর দাগ থেকে এখানে 13 নম্বর দাগ পর্যন্ত MCQ দেওয়া রয়েছে, এবং ঠিক তার পরবর্তীতে উত্তরমালা নামক এই ছকের মধ্যে উত্তরগুলিও দেওয়া রয়েছে। এবং তার পরবর্তী পেজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ বইটির 55 নম্বর পেজে রয়েছে বড় কবিতাটির শর্ট প্রশ্নের SAQ পার্ট, অর্থাৎ 1 নম্বর মানের যে SAQগুলি পরীক্ষার ক্ষেত্রে আসে কবিতা থেকে। তো রূপনারায়ণের কূলে কবিতা থেকে কোন কোন SAQগুলি এবছরের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি গুরুত্বের নিরিখে পরপর উত্তরসহ আলোচনা করা রয়েছে বইটির মধ্যে। তো এখানে 7টি SAQ দেওয়া রয়েছে, তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ অতি অবশ্যই এই 7টি SAQকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হওয়ার জন্য। তার পরবর্তীতে বট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ 5 নম্বর মানের যে বড় প্রশ্ন হয় সেই 5 নম্বর মানের বড় প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রথম প্রশ্ন রয়েছে, রূপনারায়ণের কূলে জেগে উঠলাম, জেগে ওঠার পর কবির উপলব্ধির বর্ণনা করো। এই প্রশ্নটির উত্তর অবলম্বনে লেখা যায়, অর্থাৎ এই প্রশ্নটি আরও একটু ঘুরিয়ে আসতে পারে যে জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, বক্তা কখন কী জেনেছিলেন। তো এই প্রশ্নটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা বোর্ডের নমুনা প্রশ্নপত্রে বারবার দিয়েছে, তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ তাই প্রথমেই প্রশ্নটি আলোচনা রয়েছে। তো এখান থেকেই শুরু হয়েছে সম্পূর্ণ উত্তর। তো উত্তরটি তোমাদের সামনে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি, পড়ে পড়ে তোমাদের সামনে শেয়ার করলে অনেকটাই ভিডিওটি বড় হয়ে যাবে। তো ওপারে কিছুটা উত্তর ছিল এবং বাকি এই উত্তরটি কমপ্লিট হয়েছে। তো রূপনারায়ণের কূলে কবিতাটির আলোচনা বা রূপনারায়ণের কূলে কবিতাটিকে বইটির মধ্যে খুব অল্প পরিমাণে তুলে ধরা হয়েছে, যতটা তুলে ধরা হয়েছে আমি ততটাই তোমাদের সামনে শেয়ার করবার চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না। আর যদি তোমাদের মনে হয় যে দাদা 2023 সালের যে বই ছিল সেই বই থেকে কিছু প্রশ্ন দিন বা সেই থেকে কিছু প্রশ্নের উত্তর আমাদের প্রয়োজন, তো অবশ্যই তোমরা তোমাদের মতামত অনুসার কমেন্টে যাবতীয় লিখে জানিও। তোমাদের কমেন্ট অনুসারে পরবর্তীতে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, এটি কথা দিয়ে গেলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটি দিন নতুন আরও কিছু গুরুত্বপূর্ণ ধামাকাদার এডুকেশনাল ভিডিওর সঙ্গে। পরবর্তীতে আরও কিছু ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখার অনুরোধ রইল।